হ্যালো ভিউয়ার্স টেকনিক ইজিএডুকেশন পক্ষ থেকে তোমাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমরা নতুন একটা অধ্যায় শুরু করতে যাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ এই অধ্যায়টার নাম হচ্ছে পর্যায় সারণী রসায়ন বইয়ে আমার মনে হয় যে সব থেকে গুরুত্বপূর্ণ যে অধ্যায়টা সেটা হচ্ছে পর্যায় সারণী যে কোনো দিক থেকে বিবেচনা করলেই সেটা যদি গুরুত্বের দিক থেকে বিবেচনা করি তাতেও প্রথম এবং যদি পরীক্ষায় যে সৃজনশীল আসে বা যে প্রশ্ন আসে সেদিক থেকেও যদি বিবেচনা করি তাতেও প্রথম কারণ হইতেছে যে আমাদের রসায়ন বইয়ের মেইন যে হার্ট সেটাই হইতেছে পর্যায় সারণী পর্যায় সারণির উপরে বেস করেই কিন্তু আমরা অন্যান্য অধ্যায়গুলো কন্টিনিউ করি সো পর্যায় সারণী ছাড়া যে রসায়ন এটা আমরা চিন্তাও করতে পারি না তো আমাদের আজকের যে পর্যায় সারণী অর্থাৎ একশো আঠারোটি মৌল সমৃদ্ধ যে পর্যায় সারণী এটা কিন্তু একদিনে তৈরি হয়নি বা একজনের পরিশ্রমের ফলে কিন্তু তৈরি হয়নি এটা অনেক বিজ্ঞানীর এটা কত বলবো মানে তোমার হচ্ছে যুগ যুগ ধরে তোমার হচ্ছে পরিশ্রমের ফলে কিন্তু আমরা এই পর্যায়ে সারণিটা আজকে পেয়েছি তো আমরা প্রথমেই পর্যায় সারণের যে পটভূমি অর্থাৎ পর্যায় সারণের সূচনা এটা নিয়ে আমরা একটু আলোচনা করব। তো পর্যায় সারণের প্রথম যে ধারণাটা বা পর্যায় সারণের প্রথম যে চিন্তাটা বিজ্ঞানীদের মাথায় এসেছিল সেটা হচ্ছে ল্যাভয়েসিয়ের মাধ্যমে তোমরা দেখতে পাচ্ছ এখানে এই যে সালগুলো লেখা আছে এবং এই বিজ্ঞানের নামগুলো লেখা আছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ সতেরোশো সালে ল্যাভয়েসিয়া নামে একজন বিজ্ঞানী প্রথম ধাতু এবং অধাতু এই দুইটা ক্লাসিফায়ার ওপরে বেস করে সবগুলো মৌলকে আলাদা করেছিল তোমার হচ্ছে অবশ্যই সেটা মৌলিক পদার্থ ছিল ওগুলো কোনো যৌগও ছিল না মৌলিক পদার্থগুলোকে সে শুধু ধাতু এবং অধাতুর উপরে বেশ করে আলাদা করেছিল এবং তখন থেকেই পর্যায় সারণীর যে একটা আইডিয়া মাথায় তখনই কিন্তু এসেছিল যে মৌলগুলোকে সাজানো যায় তো এই মৌলগুলোকে কেন সাজানো হয় সেটাও নিশ্চয়ই তোমরা জানো সেটা হইতেছে যে এত অনেকগুলো মৌল এবং তাদেরকে আলাদা আলাদাভাবে মনে রাখা প্রত্যেকটা মৌলের ধর্ম প্রত্যেকটা মৌলের বৈশিষ্ট্য সো এগুলোকে আলাদা আলাদাভাবে এতগুলো মৌল মনে রাখা আসলে এটা কষ্টসাধ্য ব্যাপার সো এই ব্যাপারটাকে যেন ইজি করা যায় এই জন্যই কিন্তু পর্যায় সারণীটা তৈরি করা হয়েছিল যাতে এদেরকে একটা গ্রুপের মধ্যে রেখে যে মৌলগুলোর ধর্ম একই রকম বা যে মৌলগুলোর বৈশিষ্ট্য একই রকম এগুলো যেন আমরা পর্যায়ের মাধ্যমে যদি মনে রাখি গ্রুপের মাধ্যমে যদি মনে রাখি তাহলে এটা আমাদের জন্য ইজি হবে এই জন্য পর্যায় এটা তৈরি করা তো তারপরে ল্যাভসি যখন উনিশশো সতেরোশো সালে ধাতু এবং অধাতু অনুযায়ী সাজালো এরপরে এই আইডিয়াটাকে আরও ডেভেলপ করেছে হচ্ছে ডোবেরেইনার নামে একজন সায়েন্টিস্ট তিনি এসেছিলেন তিনি এই ধারণাটা দিয়েছিলেন আঠারোশো উনত্রিশ সালে এবং তিনি একটি সূত্র প্রণয়ন করেছিলেন সেই সূত্রটাকে বলা হয় ত্রয়ী সূত্র এই যতগুলো সূত্র আছে এই অর্ধে তার মধ্যে যে দুইটা সূত্র খুব বেশি ইম্পর্টেন্ট সেই দুইটা হইতেছে এই একটা হচ্ছে ত্রয়ী সূত্র আর আরেকটা হচ্ছে অষ্টক সূত্র এই দুইটা সূত্র খুব বেশি ইম্পর্টেন্ট এবং আমাদের পরীক্ষায় এই দুইটা সূত্র প্রচুর পরিমাণে আসে খুব বেশি আসে তো সূত্র যেটা সূত্রে তো ডোবরেনার কি বলেছিল ডোবরেনার উনি তিনটা মৌলকে একত্রিত করে দেখেছিল যে তিনটা মৌলের মধ্যে তিনটা মৌলের তিনটা তিনটা করে উনি মৌলগুলোকে সাজিয়েছিলেন এবং তিনটা মৌলের মধ্যে তিনি একটা মিল দেখেছিলেন মিলটা কি মিলটা হইতেছে যে যে কোনো একই পর্যায়ের যদি যে যে কোনো একই গ্রুপের তিনটা মৌল যদি একয একত্রিত করা যায় এবং প্রথম মৌল এবং তৃতীয় মৌল এই দুইটা মৌলের পারমাণবিক ভর যোগ করে যদি গড় করা যায় তাহলে দেখা যায় যে এর এই দুই তিনটা মৌলের মধ্যবর্তী যে মৌলটা সেই মৌলের পারমাণবিক ভরের সমান হয়ে যাচ্ছে তো এই কথাটাকেই তিনি একটা সূত্রের মাধ্যমে রিপ্রেজেন্ট করেন এবং এই সূত্রটাকে বলা হয় হচ্ছে সূত্র। এরপর আঠারোশো চৌষট্টি সালে নিউল্যান্ড নামে একজন সায়েন্টিস্ট উনি নতুন আরেকটা সূত্রের প্রবর্তন করেন যেটা পর্যায় সারণটাকে আরেক ধাপ এগিয়ে নিয়ে যায় সেই সূত্রটা হচ্ছে অষ্টক সূত্র অষ্টক সূত্র কি অষ্টক সূত্র হচ্ছে যে কোনো মৌলকে যদি তাদের পারমাণবিক ভর অনুযায়ী সাজানো যায় তাহলে প্রত্যেক অষ্টম মৌলের সাথে ধর্মের একটা মিল পাওয়া যায় এই সূত্রটাকে বলা হয় অষ্টক সূত্র এরপরে আঠারোশো সালে ম্যান্ডেলিফ পারমাণবিক ভর অনুযায়ী মৌলগুলোকে সাজান মূলত ম্যান্ডেলিফকেই বলা হয় হচ্ছে পর্যায় সারণির জনক যেটা তোমরা জানো পারমাণবিক ভর অনুযায়ী যখন ম্যান্ডেলিফ আঠারোশো সালে পর্যায় সারণি তৈরি করেন সেই পর্যায় সারণীতে টোটাল মৌল ছিল হচ্ছে তেষট্টিটি এবং এই তেষট্টিটি মৌলের মধ্যে সেখানে তোমার হচ্ছে পর্যায় ছিল হচ্ছে বারোটা পর্যায় ছিল এবং আটটা শ্রেণী ছিল এরপরে পরবর্তীতে যখন উনিশশো সালে মোসলে আরেকজন বিজ্ঞানী আসেন তিনি প্রথম পারমাণবিক সংখ্যা আবিষ্কার করেন এবং পারমাণবিক সংখ্যা আবিষ্কারের পর মৌলগুলোকে আবার পারমাণবিক সংখ্যা অনুযায়ী সাজানো হয় তো পারমাণবিক সংখ্যা অনুযায়ী কেন সাজানো হয় এর কারণ হচ্ছে পারমাণবিক ভর অনুযায়ী যখন মৌলগুলোকে সাজানো হয়েছিল তখন কিছু পর্যায় কিছু ত্রুটি ছিল সেই ত্রুটিগুলো এই পারমাণবিক সংখ্যা অনুযায়ী সাজানোর পরে এই ত্রুটিগুলো দূর হয়ে যায় তো যার কারণে পারমাণবিক সংখ্যা অনুযায়ী মৌলগুলোকে সাজানো হয় তারপরেও মেন্ডেলিভকেই পর্যায় সারণির জনক বলা হয় কারণ হচ্ছে ধারণা করা হয় যে মেন্ডেলিভ যখন আঠারোশো সালে এই পর্যায় সারণীটা তৈরি করে তখন পারমাণবিক ভর আবিষ্কৃত হয়েছিল কিন্তু পারমাণবিক সংখ্যা আবিষ্কৃত হয়নি এই পারমাণবিক সংখ্যা আবিষ্কৃত হয়নি বিধায় মেন্ডেলিফ পারমাণবিক ভর অনুযায়ী মৌলগুলোকে সাজাইছিল কিন্তু এই আঠারোশো সালে যদি পারমাণবিক সংখ্যা থাকতো তাহলে হয়তো মেন্ডেলিফ পারমাণবিক সংখ্যা অনুযায়ী হয়তো সাজাত কিন্তু অন্যান্য যে বিজ্ঞানীরা আছে যেমন মোসলে বা নিউল্যান্ড ল্যাব হয়েছে এদের কারোরই কিন্তু অবদান কম না প্রত্যেকেরই অবদান অনেক বেশি কিন্তু মেন্ডেলিফের অবদান সব থেকে বেশি বলে তাকে পর্যায় সারণের জনক বলা হয় এবং মেন্ডেলিফ যে তেষট্টিটা মৌল আবিষ্কার করেছিল সেখানে কিছু অনাবিষ্কৃত মৌল ছিল চারটা মৌল ছিল অনাবিষ্কৃত এবং মেন্ডেলিফ তার তৈরিকৃত যে পর্যায় সারণী তার মধ্যে ওই চারটা মৌলের জন্য আবার ফাঁকা জায়গা রেখেছিল এবং পরবর্তীতে যখন ওই মৌলগুলো আবিষ্কার হয়েছিল তখন মেন্ডেলিফ যে ভবিষ্যৎবাণী করেছিল এই মৌলগুলো সম্পর্কে সেগুলোর সাথেও আবার মিলে গিয়েছিল তো যার কারণে মেন্ডেলিফকে অনেক তার অবদান এই পর্যায় সারণী তৈরির ক্ষেত্রে এজন্য পরবর্তীতে মেন্ডেলিফকে পর্যায় সারণির জনক হিসেবে অভিহিত করা হয় সো বুঝতে পারতেছো যে এই যে বছরের পর বছর ধরে এই বিজ্ঞানীরা তাদের মানে অক্লান্ত পরিশ্রমের ফলে আজকে আমাদের যে একশো মৌলের যে পর্যায় সারণে আমরা পেয়েছি এটা এই বিজ্ঞানীগুলোর পরিশ্রমের ফসল এবং এই একশো আঠারোটি মৌল সমৃদ্ধ যে পর্যায় সারণী সেখানে পর্যায় আছে কয়টা সেখানে পর্যায় আসে সাতটা পর্যায় এবং আঠারোটা শ্রেণী আছে তো আমরা খুব সহজে এখন যে কোনো মৌলের ধর্ম এবং তাদের বৈশিষ্ট্য সম্পর্কে খুব সহজে জ্ঞান লাভ করতে পারি এই পর্যায় সারণি থেকে এবং এই পর্যায় সারণি যদি না থাকতো তাহলে আমাদের রসায়ন পার্ট এখন যতটা সহজ হয়েছে এত সহজে কিন্তু আমরা রসায়ন পড়তে পারতাম না সো আমরা পরবর্তী পর্বে আমরা পর্যায় সারণীর অন্যান্য অংশ নিয়ে আলোচনা করব সে পর্যন্ত সবাই ভালো থাকো ধন্যবাদ সবাইকে